বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য কানাডা। ভালো বিশ্ববিদ্যালয় আর পড়াশোনার ফাঁকে কাজের সুযোগের কারণে প্রতি বছর দেশটিতে পাড়ি জমান বহু শিক্ষার্থী। তবে সামনের দিনগুলোতে কমতে পারে সেই সুযোগ, কারণ বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমানোর কথা ভাবছে দেশটির সরকার। মূলত তীব্র আবাসন সংকটের কারণে এই চিন্তা করছে উত্তর আমেরিকার দেশটি। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, কানাডায় বসবাসের অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। অটোয়া বর্তমানে তা কমানোর কথা ভাবছে বলে জানায় দেশটির অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। সম্প্রতি নাগরিকদের আবাসন ক্রয় ক্ষমতার সংকটের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে কানাডা সরকার। এরপর আসে এমন পরিকল্পনা। এদিকে আবাসন সংকটের জন্য দেশটিতে অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে, কারণ মুদ্রাস্ফীতির জেরে উত্তর আমেরিকার এই দেশটিতে বাড়ি নির্মাণ কমলেও চাহিদা বেড়েই চলছে সমানতালে।